আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। 8 অক্টোবর 2023 হঠাৎ রাজনীতির এ কেমন অবস্থা, অন্যদিকে হঠাৎ জামাতের চমক, গুরুত্বপূর্ণ সুফল, বিএনপি চুপ, কিন্তু জামাতের কর্মসূচিতে কার্যত উত্তাল দেশের রাজনীতি। এই মুহূর্তে রাজনীতির অবস্থা মোটামুটি ক্রিটিক্যাল বলা যায়। চারদিক থেকে নানান গুঞ্জন, নিষেধাজ্ঞার ঢেউ নাকি আসছে। আওয়ামী লীগপন্থী লোকজনই বলছে যে মার্কিনী ঝড় আসছে এক সপ্তাহের মধ্যে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশে অবস্থান করছে। বিএনপি আওয়ামী লীগ থেকে শুরু করা অনেকের সাথে বৈঠক করবে, তারা গিয়ে প্রতিবেদন উপস্থাপন করবে, তারপরেই হয়তো আর কঠিন সিদ্ধান্ত নিতে পারে যুক্তরাষ্ট্র, যেটা একেবারেই আমরা চাই না। তার আগেই যেন আওয়ামী লীগ সমস্যা সমাধান উদ্যোগ নেয় সংলাপের আহ্বান করে। এই দেশের রাজনীতির এখন একটা ক্রিটিক্যাল, একটা গুমোট ভাব বিরাজ করছে। এই মুহূর্তে বিএনপি কিন্তু চুপ। দেখেন, যেই সময় বিএনপির ধারাবাহিক কর্মসূচি বা চূড়ান্ত আন্দোলন থাকার কথা, তখন কিন্তু বিএনপির কোনো আন্দোলনই নাই। বিএনপি 5 অক্টোবর রোড মার্চ করার পরে একেবারে চুপ। শুক্রবার দিন, শনিবার দিন অফ ডেতে সাধারণত বিএনপি কর্মসূচি মুক্ত থাকবে, এই মুহূর্তে এটা একেবারেই অকল্পনীয়। কিন্তু এই অফ ডেতেও বিএনপি কর্মসূচিহীন, তারা চুপ করে বসে আছে, তাদের 9 তারিখ কর্মসূচি আছে। তো এই মুহূর্তে এই বিরতি কামনা, কিন্তু জামাত ইসলামী প্রত্যেক দিন ধারাবাহিকভাবে কখনো উপজেলা পর্যায়ে, কখনো জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, মহানগর পর্যায়ে, এমন কোনো দিন নেই যে জামাত ইসলামী রাজপথে না নামে, মিছিলে মিছিলে, স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত না করে। হতে পারে জামাতের কর্মসূচি ওইভাবে মিডিয়া কভারেজ পায় না, আবার পায় না যে সেটাও নয়। আজকে আপনাদের দেখাবো 8 তারিখ বিভিন্ন জেলায় জামাত ইসলামী যেভাবে জেগে উঠেছে, যেভাবে কর্মসূচি পালন করেছে, যেভাবে মিডিয়া কভারেজ পেয়েছে, এবং যে পরিমাণ লোক নিয়ে রাজপথে নেমেছে, ধারাবাহিকভাবে বার্তা দিয়ে যাচ্ছে, এটা ডেফিনেটলি জামাতের একটা চমক হঠাৎ করেই। কারণ তারা দাবি করছে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে, কিন্তু কেন্দ্র কখন এই কর্মসূচি ঘোষণা করেছে তা আবার আমরা জানি না। এর মানে এজন্য হঠাৎ কর্মসূচি, তারা এখন কর্মসূচি আগেভাবে ঘোষণা করে না। এর সুফল আছে, গুরুত্বপূর্ণ সুফল ডেফিনেটলি আছে, সেটা আলোচনার শেষ অংশে বলবো। মানব জমিন শিরোনাম করেছে বগুড়ায় জামাতের বিক্ষোভ। এর মানে জামাতের কর্মসূচিগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রথম সারির মিডিয়া। মানব জমিন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতিতে সবচাইতে কার্যকর ভূমিকা পালন করছে, বিয়ন্ড প্রথম আলো অন ডেইলি স্টার। যুক্তরাষ্ট্র মানব জমিনকে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে, সোর্স দিচ্ছে। সেই মানব জমিন রিপোর্ট করেছে কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন, জামাত ইসলামীর আমির সহ গ্রেপ্তার সব নেতাকর্মীদের মুক্তি ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার আলেম ওলামাদের মুক্তিসহ মামলা প্রত্যাহারের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জামাত ইসলামী। রোববার সকালে শহরের নুরানী মোড় এলাকা থেকে মিছিলটি বের হয়ে 4 মাথা গিয়ে শেষ হয়। বগুড়া শহর জামাত ইসলামীর আমির অধ্যক্ষ আবিদুর রহমান শৈলের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলের সমাবেশে উপস্থিত ছিলেন জামাত নেতা মাওলানা শহীদুল ইসলাম, আব্দুল হামিদ বেগ, শ্রমিক নেতা আসগর আলী সহ আসগর আলী প্রমুখ। মিছিলে শহর শাখা জামাত ইসলামীর বিভিন্ন ওয়ার্ড ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে জামাত নেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সরকারের পদত্যাগ দাবি করে কেয়ারটেকার সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান। পাশাপাশি সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান। এদিকে একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে নোয়াখালী, মেহেরপুর, নাটোর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ, পটুয়াখালী, সিরাজগঞ্জ, কুমিল্লা, ভোলা, ঝিনাইদহ, গাইবান্ধা সহ বেশ কয়েকটি জেলায়, মানে সবগুলো জেলায় হবে টুডে আর টুমোরো। জামাতের এই বিক্ষোভ কর্মসূচি এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ নিউজ পেপার এভাবে কাভারেজ পাওয়া, এটাই একটা বড় সুফল, গুরুত্বপূর্ণ সুফল বলে মনে করি, বিশেষ করে মানব জমিনের কাভারেজটা পাওয়া। শুধু এখানেই না, দেখেন jagonews24.com আলোচিত একটা পোর্টাল, তারাও শিরোনাম করেছে 3 দাবিতে বগুড়া জামাতের বিক্ষোভ। ঢাকা মেল শিরোনাম করেছে বগুড়া জামাতের বিক্ষোভ। এছাড়া আর একটা নিউজ আপনাদেরকে শোনাতে চাই, এশিয়ান ঢাকা মেল, এশিয়ান টিভি অনলাইন, তারা শিরোনাম করেছে এভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামাতের বিক্ষোভ মিছিল, এটাও আলাদাভাবে রিপোর্ট এসেছে। আমিরে জামাত ডাক্তার মানে সেম ইস্যুতে 8 অক্টোবর রোববার সকাল 7টার সময় বিক্ষোভ মিছিলের সমাবেশ অনুষ্ঠিত, খুব সকালে, জামাত তো ঘুম থেকেই তাড়াতাড়ি ওঠে। চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমির মাওলানা আবু জার গেফারির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের পিটিআই এলাকা থেকে শুরু হয়ে শান্তি মোড় এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। আমরা যে ফুটেজ দেখেছি, বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামাত ইসলামীর উদ্যোগে।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুখলেসুর রহমান, জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল হাসান, সদর উপজেলা পৌর শাখার নেতৃবৃন্দ। তো এভাবে আরেকটা দেখেন গুরুত্বপূর্ণ গণমাধ্যমে কীভাবে আসছে। ইনকিলাব রিপোর্ট করেছে পঞ্চগড়ে জামাতের বিক্ষোভ, এর মানে জামাতের বিক্ষোভ মিছিলগুলো বিবৃতি দিয়ে জামাত যখন সন্ধ্যার পরে জানাবে তখন তো আসবেই, তার আগে জেলা শাখার প্রোগ্রামগুলো আলাদা কভারেজ পাচ্ছে, অথচ বিএনপি কিন্তু এইসব দিন একেবারে চুপ। পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জামাত ইসলামী রোববার সকালে জেলা সদরের জগদল বাজার এলাকায় তেঁতুলিয়া পঞ্চগড় মহাসড়কে এই কর্মসূচি পালন করে দলটি। পরে সড়কের পাশেই সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামাতের আমির অধ্যাপক ইকবাল হোসেন। তিনি বলেন, এই সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করছে, তবে কেয়ারটেকার সরকার ছাড়া এদেশের জনগণ আর কোনো নির্বাচন মানবে না। তিনি আরও বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে দীর্ঘ 11 মাস ধরে কারাবন্দী করে রাখা হয়েছে। শুধু তাই নয়, সরকারের ষড়যন্ত্রে মিথ্যা মামলায় গত 2.5 বছর ধরে দলটির শীর্ষ নেতারাও কারাবন্দী। অবিলম্বে তাদের সকল রাজবন্দীদের মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামাতের অফিস সম্পাদক মারানা আবু বকর সিদ্দিক, ছাত্র শিবির জেলা সভাপতি জুলফিকার আলী সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এছাড়া দেখেন আরও রিপোর্ট, সমকালের রিপোর্ট, সিরাজগঞ্জে জামাতের বিক্ষোভ মিছিল। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ সহ কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীদের মুক্তির দাবিতে সিরাজগঞ্জ জামাত ইসলামী বিক্ষোভ মিছিল করেছে। রোববার 8 অক্টোবর সকাল 6:45 দিকে শহরের বাজার স্টেশন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। নিউ ঢাকা রোডের মালসাপাড়া কবরস্থান মোড়ে গিয়ে মিছিল শেষ করে সংক্ষিপ্ত সমাবেশ করেন জামাত নেতাকর্মীরা। কর্মসূচি শেষে কবরস্থান মোড়ে সংক্ষিপ্ত পৌরসভা জেলা জামাতের সেক্রেটারি জাহিদুল ইসলাম ও পৌর জামাত আমির আব্দুল লতিফ বক্তব্য দেন। তড়িঘড়ি করে কর্মসূচি পালন শেষে স্টেডিয়াম রোড দিয়ে তারা চলে যান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম বলেন, জামাত শিবিরে বিক্ষোভ সমাবেশের বিষয়টি আগে থেকে অবগত ছিলাম না, অবগত তো করেনি তারা। যাই হোক দর্শক, এটা সকালের দিকে যেগুলো হয়েছে যা সেগুলো তুলে ধরলাম। মোটের উপরে এই সব যেভাবে গণমাধ্যমে এসেছে এটা দেখেই বুঝতে পারছেন যে রাজনীতির এই গুরুত্বপূর্ণ সময়ে জামাত চমক দেখাচ্ছে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এবং যেভাবে মিডিয়া কভারেজ পাচ্ছে এটা, এবং বিরোধীরা সবাই দেখছে যে এই গুরুত্বপূর্ণ মোমেন্টে জামাত রাজপথে আছে। এটা জামাতের জন্য একটা বড় সুফল বয়ে আনবে রাজনীতিতে, মূল্যায়নের ক্ষেত্রে স্পেশালি। সরকারের উপর এগুলো তেমন প্রভাব বিস্তার করতে না পারলেও জামাত ইসলামী বিক্ষোভ মিছিল করেছে। আমরা দেখতে পাচ্ছি রাজশাহী জেলা পশ্চিম বিশাল বিক্ষোভ মিছিল করেছে, তাছাড়া ঢাকা জেলা উত্তরে বিক্ষোভ মিছিল ছিল, বিশাল বিক্ষোভ মিছিল, অনেক লোক। বাগেরহাট জেলা, ঝিনাইদহ জেলা, গাইবান্ধা জেলা, চাঁদপুর জেলা বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া দর্শক, ভোলা জেলা জামাত ইসলামীর বিক্ষোভ মিছিলটা ছিল চমৎকার। এছাড়া সিরাজগঞ্জ জেলা, কুমিল্লা দক্ষিণ জেলা, পটুয়াখালী, ফরিদপুর জেলা, কুমিল্লা উত্তর জেলা, কুষ্টিয়া জেলা সকালের দিকেই বিক্ষোভ মিছিল করেছে। এভাবে ধারাবাহিকভাবে জেলায় জেলায় জামাত ইসলামী চমক দেখিয়ে যাচ্ছে। এবং এখানে আরেকটা সফলতা হচ্ছে প্রশাসনের ওর সাথে ওরকম কোনো ঝামেলা তেমন নজরে পড়ছে না, এগুলো এড়াতে সক্ষম হচ্ছে। তো এভাবে জামাত ইসলামী রাজনীতিতে একটা মূল্যায়নের জায়গা তৈরি করছে তাদের রাজনৈতিক সক্রিয়তার মধ্য দিয়ে।